নমস্কার। গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের পূর্ণ পুনর্বাসন, সঠিক ক্ষতিপূরণ ও চরের জমিকে অনলাইন রেকর্ডের দাবিতে পদযাত্রা। পদযাত্রার সময়সূচি: প্রথম দিন 14 ফেব্রুয়ারি 2023 ভুতুনির চরে বিকেল থেকে সভা ও সেখানেই রাত্রিবাস। দ্বিতীয় দিন 15 ফেব্রুয়ারি 2023 ভুতুনি থেকে সকালে পদযাত্রা শুরু হয়ে মানিকচক পৌঁছানো, সেখানে বিকেল থেকে সভা এবং রাত্রিবাস। তৃতীয় দিন 16 ফেব্রুয়ারি 2023 মানিকচক থেকে সকালে যাত্রা শুরু করে গোপালপুর পৌঁছানো, সেখানে বিকেল থেকে সভা এবং রাত্রিবাস। চতুর্থ দিন 17 ফেব্রুয়ারি 2023 গোপালপুর থেকে যাত্রা শুরু করে পঞ্চানন্দপুর পৌঁছানো, সেখানে বিকেল থেকে সভা এবং রাত্রিবাস। পঞ্চম দিন 18 ফেব্রুয়ারি 2023 পঞ্চানন্দপুর থেকে সকালে যাত্রা শুরু করে তফি হয়ে রাজনগর পৌঁছানো এবং সেখানে বিকেল থেকে সভা এবং রাত্রিবাস। ষষ্ঠ দিন 19 ফেব্রুয়ারি 2023 রাজনগর থেকে সকালে যাত্রা শুরু করে বীরনগর পৌঁছানো এবং সেখানে বিকেল থেকে সভা, সাংস্কৃতিক কার্যক্রম ও রাত্রিবাস। সপ্তম দিন 20 ফেব্রুয়ারি 2023 বীরনগর থেকে সকালে মিছিল শুরু করে পারদেওলাপুর যাওয়ার এবং সেখান থেকে ফেরার পথে ভাঙ্গাটোলা ফিরে এসে সভা, সেদিন রাত্রিবাস ভাঙ্গাটোলা বা 16 মাইল রাত্রিবাস। অষ্টম দিন 21 ফেব্রুয়ারি 2023 দুপুর 12টা নাগাদ 16 মাইলে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল শুরু হয়ে বীরনগরে জনসভা প্রাঙ্গণে পৌঁছানো, জনসভা শুরু দুপুর 2টো। উপরোক্ত সূচিতে কোন পরিবর্তন হলে তা আপনাদের আগেই জানিয়ে দেওয়া হবে। যেসব জায়গায় রাত্রিবাস হবে সেই সমস্ত জায়গায় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হবে। ধন্যবাদ।